মাই চ্যানেল সিএম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ডেইলি লাইফ দেখাবো, মানে সারাদিন কি করছি না করছি সবটা দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট অবশ্যই যেন করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই যেন করবেন। পাশে থাকা বেল আইকন বাজে বলে ক্লিক করবে, আমার নোটিফিকেশন পেয়ে যাবে। তো অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা। হচ্ছে তো ম্যাও দেখো, এই যে মাছ আজকে রান্না হবে, মাছ মাছ নিয়েছে। তো মাছ খাওয়ার জন্য এই যে ম্যাও আমার রেডি হচ্ছে, মা মাছ কাটাকুটি করছে। তো আজকে মাছটা দেখে তো বুঝতেই পারছো যে মাছ আজ হবে। তো মাছটা হবে তারপরে আর কি। আরে খেলো না, না খেয়ে দেখো। ওখানে তুলতে পারেনি সেই জন্য খাচ্ছিল না, ঠিক আছে? তো এই যে আমার মা কাটাকুটি শুরু করে দিয়েছে, তো কেটে নে। তো আজকে দেখো আকাশের অবস্থাটা কি সুন্দর, রোদ বেরিয়েছে দেখেছো, সুন্দর রোদ বেরিয়েছে আজকে। আকাশটা দেখো, আকাশটা খুব সুন্দর দেখো, দেখো তোমাদেরকে দেখো কি দারুণ আকাশ, মেঘলা ভাঙা রোদের আকাশ খুবই সুন্দর হয়। তো এই যে দেখো আমাদের এখানে মেলা বসেছে, সামনে ভোট, তো পঞ্চায়েত ভোটের জন্য সবাই জানো। তো এই দেখো ভোটের জন্য সব কিছু মেলা বসেছে। আর এই যে দেখো আমাদের কুমড়োটার অবস্থা দেখো, এই যে এতটুকু হয়েছে, বড় হবে তারপরে আমাদের রাস্তাটা দেখাই। দেখো কি রোদ রাস্তা দেখেছো, এই দেখো মেলা বসেছে, চলো বাড়িতে যাওয়া যাক, ঠিক আছে? তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা, দেখো মা কি রান্না করছে না করছে সবটাই দেখাবো। তো রান্না করে চলে আসলাম দেখো, তো আজকে কি রান্না হবে দেখি। মা তো হাঁড়ি চাপিয়ে গেছে, তো ওই ডিম রাখা আছে, সবজি রাখা আছে, ওই যে সবজি রাখো। তো কি রান্না হবে দেখা যাক। তো আজকে আমরা একটা সকালবেলা এখন একটু পান্তা ভাত, মানে ভেজা ভাত খাবো, জল দিয়ে ভাত খাবো, ঠিক আছে? তো সেটাও তোমাদেরকে দেখাবো কি দিয়ে কি করে খাবো, তো দেখতে থাকো। তো মা কি কি রান্না করবে আমি পরে দেখাচ্ছি, এগুলো তো আছে দেখলাম, দেখালাম যেগুলো আছে সেইগুলো দেখালাম। তো মাছ তো দেখালামই, সকালবেলায় এখন আমরা ডিম ভাজা দিয়ে মানে ভেজা ভাত খাবো বা জল দেওয়া পান্তা, এই জন্য ডিম, ঠিক আছে? তো দেখতে থাকো। তো আমি যে দেখো রান্নাঘর থেকে চলে আসলাম ঘরে, তো মা এখনো রেডি করুক, তারপরে কি খাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? মানে পান্তা ভাত খাবো জল দিয়ে আর কি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো মা রান্নাঘরে চলে এসছে, তো এই যে ডিম ভাজা হবে, ডিম ভাজার সঙ্গে ভিজে ভাত আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভিজে ভাত খাবো, ঠিক আছে? আজকে মা এই যে ডিমটা ভেজে নিচ্ছে, ভেজে নেক, এবার খাওয়াটাও দেখাচ্ছি, ঠিক আছে? এই যে তো দেখাচ্ছে, এই যে নিয়ে বসে পড়েছি দেখো, এই ভিজা ভাতের সঙ্গে মুড়ি দিয়ে খেতে আমার খুবই সুন্দর লাগে। তো আমি ঠিক আছে, তো এটাই খেয়ে নিই, ওটা দেখবে কিন্তু অবশ্যই। তো দেখো খেতে বসে পড়লাম, এই যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি খেতে, এইদিকে পুরো অন্ধকার দেখা যাচ্ছে না। তো রান্না করে বসেছি আজকে, ঠিক আছে? তো খেয়ে নিই, খাওয়ার পর আর কী কী করবো না করবো সবটা দেখাবো তোমাদেরকে। তো খাওয়া হয়ে গেল, খাওয়া হওয়ার পরে এবার ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড় আছে কিছু উল্টিয়ে দেবো। তো ভালো রোদ উঠেছে আজকে, তো ঠিক আছে তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? অবশ্যই যেন দেখো। তো এই দেখো এবার ছাদে যাচ্ছি, ছাদের অবস্থা কী আছে তো তোমাদেরকে একটু দেখাবো, তাই না? খেয়েটে আর কিছু ভালো লাগে না সকালে, সেই জন্য সকালে ভাত খাওয়াটা একটু কমই করি, শরীর আমার চাই হোক না কেন। চলে এসেছি ছাদে দেখাচ্ছি, তো এই যে দেখো ছাদে চলে আসলাম, জামা কাপড়গুলো সব উল্টে দিতে হবে। তো ছাদে আজকে ফুল ফুল টুল সব তোলা হয়ে গেছে, দেখো একটা গোলাপ ফুল ফুটছে, এই দেখো এই গোলাপ ফুল, ঠিক আছে? আর দেখো আজকে দুটো কি ফুল ফুটেছে, এই যে দেখো, আর একটা এই যে দেখো, গাছ এই দেখো একটা ফুল আছে এই গাছটায়, তো তোলা হয়নি। তো দেখো আমাদের ছাদটা একটু ফাঁকা, তাছাড়া কোনো কিছু মানে ফাঁকা বলতে মানে একটু ভালো গাছপালা হাওয়া বাতাস
আমার ভালো লাগে আর কি। আর কাদের কাদের আমাদের এই ছাদটা পছন্দ হয় না আমাকে একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো তোমরা কি কমেন্ট করো না, কারণ ভিডিও দেখো না জানি, তো একটু কমেন্ট করে খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে আমাকে একটু তো বলবে, তাহলে তো আমি একটু বুঝতে পারবো যে আমার খারাপ হচ্ছে, আমাকে একটু অন্য কিছু করতে হবে। তো তোমরা কমেন্ট কিছুই করো না, তো যখনই ভিডিওটা দেখবে ক্লিক করবে তাহলে একটা কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে? তো ঠিক আছে, এই যে আমি জামা কাপড়গুলো উল্টে নিয়ে এই যে এগুলো উল্টোবো, ভালো রোদ দিচ্ছে ভালো, ঠিক আছে? দেখো এই যে আমাদের ডালিম গাছ, তো ডালিম গাছে ডালিম হবে কি না সেটা বলতে পারছি না। তো এইটা হলো আমাদের ডালিম গাছ, বুঝতে পারছি এটা হলো ডালিম গাছ, এই যে দেখো। তো গাছগুলো তো সব দেখালাম, এই গাছগুলো এটা ফুল ফোটে না এখন, তো ওই গাছ যেটাই ফুল ফুটেছে সেটা তো দেখালামই। তো ঠিক আছে, জামা কাপড়গুলো উল্টে নিই, বা নিচে গিয়ে কী করবো না করবো। তো এই যে দেখো ওই ফুল দুটো তুললাম, এই যে দেখালাম না সে ফুল দুটো তুললাম ওই গাছ থেকে, এদিকে গাছ আছে ওই গাছ থেকে, কী সুন্দর ফুল দেখেছো, পুজো করবো। তো এই যে ফুলগুলো তুললাম, ফুল টুল তুলে এবার নিচে যাচ্ছি, নিচে কাজ আছে, কাজ তো করতে হবে তাই না, এক্ষুনি পড়ে যেতাম। ঠিক আছে নিচে যাই। তো দেখো আকাশে আবার মেঘ ছেয়ে গেছে, দেখো এই দেখো কালো মেঘ ছেয়ে গেছে, তো বৃষ্টি হবে কি না কে জানে, বৃষ্টি হলেও সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আজ আর কিছু দেখাবো না, তো খাওয়ার পরে মানে রান্না বান্না হয়ে যাক, তো আমরা আবার দুপুরবেলায় খাবো, সেটাই তোমাদেরকে আবার দেখাবো। তো চান করে উঠে পড়েছি, চান টান করার পরে এবার ভাত খাবো, বলেছিলাম না যে ভাত খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চুল টুল শুকিয়ে গেছে, সব শুয়েছিলাম, শুয়ে এবার ভাত খাবো। তো চলো ভাত খাই, দেখাচ্ছি কী কী তরকারি করেছে আমার মাছকে, বললামই তো যে আমি খাওয়ার সময় দেখাবো, সেই জন্য আবার শুরু করলাম। তো দেখো, ঠিক আছে? তো দেখো আমার মা এই যে ভাত খাওয়া বললেন না, ভাত বাড়াবাড়ি চলছে, তো এই যে ভাত নিয়েছে দেখো, কত কত ভাত খায় দেখেছ, তো এই যে ভাত, তো দেখাচ্ছি সঙ্গে কী কী তরকারি আছে সবটা দেখাবো। এই যে আমার মা দেখো, এই যে আমার মা, তো আমরা দুজন, হ্যাঁ আমরা দুজনেই খাবো, দেখো কী কী তরকারি আমার এতে দেয় থালিতে পরে, ঠিক আছে? দুপুরের থালিতে কী কী তরকারি পরে দেখো, এই যে একটা তরকারি, তো এই যে দেখো খাবার টেবিলে ভাত চলে এসছে। তো এই যে এটা হলো একটা পুঁই শাক, পটল, ঝিঙে, তারপরে অনেক কিছু দিয়ে একটা তরকারি, তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হলো পটলের লতা বা লতি যেটা হয় সেটা ভাজা, আর এই যে হলো কুমড়ো ডাঁটা চচ্চড়ি, আর এই যে হলো ডিম, আর এই যে সঙ্গে মানে আমি ডিমের ঝোলটা নিইনি কারণ এটা দিয়ে খাবো বলে, এই যে দেখো 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 এটা কি তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি আর বললাম না, তো যারা যারা ভিডিওটা আমার দেখবে তারা আমাকে কমেন্ট করে বলবে যে ওটা কী, কিসের একটা তরকারি কি ঝোল সেটাই আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। তো ঠিক আছে আজকের মতো এতটুকুই, দেখো সব বলেছিলাম আমি দেখাবো, তো খাওয়া পর্যন্ত দেখালাম, তো খাবার দেখালাম না, তো ঠিক আছে আমরা খেয়ে নিই। তো পুরো ভিডিওটা অবশ্যই যেন দেখবে, তো আজকের মতো এতটুকুই দেখাবে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে সেম টাইমে।